অবশেষে সামনে এলো প্রসেনজিৎ দেবশ্রীর বিচ্ছেদের কারণ। বাংলা সিনেমা জনপ্রিয় অভিনেতাদের তালিকার মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। বাংলা সিনেমাকে তিনি উপহার দিয়েছেন প্রচুর ব্লকবাস্টার সিনেমা। তিনি সবার কাছে বোম্বাদা নামে পরিচিত। তবে 90 দশকের বাংলা সিনেমার সেরা জুটি ছিল দেবশ্রী রায় ও প্রসেনজিৎ চ্যাটার্জি। যদিও তাদের ভিতরে সম্পর্কের কথা কারোর অজানা নয়। একসঙ্গে অগণিত সিনেমা করেছেন তারা। তাদের মধ্যে সম্পর্ক থাকলেও ঠিক কি কারণে বিচ্ছেদ হয়েছে তা কিন্তু আজও সকলের কাছে অজানা। যদিও তাদের সম্পর্কটা শুরু হয়েছিল বন্ধুত্ব দিয়েই। বন্ধুত্বের সম্পর্ক ধীরে ধীরে পরিণত হয় প্রেমে। 1992 সালে 4 হাত 1 হয়। বিয়ে করেন দেবশ্রী রায় ও প্রসেনজিৎ চ্যাটার্জি। 19 এপ্রিল সিনেমাটিতে অভিনয় করার জন্য দেবশ্রী রায় পুরস্কার হিসেবে পেয়েছিলেন সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড। সেই ছবিতেও অপর্ণা রায় ও প্রসেনজিৎ চ্যাটার্জিও অভিনয় করেছিলেন। কিন্তু দেবশ্রী রায় অর্থাৎ নিজের স্ত্রীর এই অ্যাচিভমেন্ট সহ্য করতে পারেননি প্রসেনজিৎ, আর সেখানেই জন্মেছিল হিংসা। তা অবশ্য শোনা যায় ক্রিকেটার সন্দীপ পাঁচালের সঙ্গে দেবশ্রী রায়ের সম্পর্কের কথা। এ কথাও শোনা যায় প্রসেনজিৎ দেবশ্রীকে বিয়ের পর বলেছিলেন সিনেমা ছাড়ার কথা, কিন্তু অভিনেত্রী তা মেনে নেননি। তাহলে কি সম্পর্কের ভাঙনের আসল কারণ কি আজও রহস্য হিসেবে রয়ে গেছে? যদিও অভিনেতা বা অভিনেত্রী কেউ কোনোদিন মিডিয়ার সামনে এ বিষয়ে কোনো কথা বলেননি। এরপর দুজনের ডিভোর্স হওয়ার পর 1997 সালে অপর্ণা গুহ ঠাকুরতার সঙ্গে আরও একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রসেনজিৎ চ্যাটার্জি, কিন্তু সে বিয়েও টেকেনি শেষ পর্যন্ত। 2002 সালে আবার দুজনে বিচ্ছেদের পথে হাঁটেন। এরপর অর্পিতা চ্যাটার্জির সঙ্গে বিবাহ করেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং দুজন খুব সুখে শান্তিতে ঘর সংসার করছেন। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে যার নাম ত্রিশানজিৎ চ্যাটার্জি।